অনেক আশা, কারণ বাংলাদেশের দর্শক আমাকে সবসময় যে সাপোর্টটা দিয়েছে, সো ওই জায়গা থেকে আমার অনেক আশা যে এই লাল শাড়িটা যেন আমার সেই নায়িকা উপবিশ্বাসের যে আশাগুলো পূরণ করে এসেছে এটাও ঠিক ওইভাবেই করবে। সবাই জানেন আমার একটা সেই ছোট্ট একটা কাজ বলবো, লাল শাড়ি, লাল শাড়ি ইচ্ছে প্রচণ্ডভাবে আছে ঈদে আসার জন্য। সর্বকাজ আমি শেষের মধ্যে করেছি, এখন আমি আমার কথা এবং কাজের মধ্য দিয়ে যেহেতু সেন্সর প্রিন্টের ব্যাপার আছে সেটা শেষ করতে পারলে আমি আসলে স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবো এবং ঈদে রিলিজ করতে পারবো। আমার কাছে মনে হয় এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা সবাই ঝুঁকে গেছি, তো এটার বাইরে আমরা আমি বলতে পারবো যে কেউই নই, তার জন্য হয়তো বা আমার কাছে মনে হয় যে আমরা আর্টিস্ট হিসেবেও সেজন্য অনেক বেশি ঝুঁকছি। পছন্দের খাবার আসলে আমি খুব পছন্দ করি খিচুড়ি ইলিশ মাছ, তাছাড়া মানে এই দুটো যখনই হয় মানে আমি খুব ডায়েট করলেও সামলাতে পারি না। আপাতত এখন আমার শপিং দিন রাত সব কিছু মানে সব কিছুই কাটছে আমার লাল শাড়িকে ঘিরে, আজকে এই কাজ সেই কাজ অমুক কাজ, কারণ আমার জায়গা থেকে তো আমার দর্শকরা খুব চাই যে খুব ভালো একটা যেন প্রেজেন্টেশন হয়, সেটা চিন্তা করি আসলে এই সময়টা কাটছে, সো এই মুহূর্তে শপিংয়ের চিন্তাটা হয়ে আসেনি। না আসলে আমার কাছে মনে হয় যে আমার দর্শকদের ভালোবাসা যখন অনেক বেশি বেশি পাই, আপনাদের বিশেষ করে যে ক্যামেরার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন না প্রচুর ভাই ব্রাদার আছে বোনেরা আছে, তাদের যখন খুব কাছে থেকে পাই আসলে বাচ্চার প্রত্যেকটা মোমেন্টে আমার অনেক বেশি ভালো লাগে। সো স্পেশাল কিছু নয়, সব কিছু অনেক স্পেশাল, বাট আমার অনেক বেশি ইন্টারেস্টিং লাগে যখন সকালে ঘুম থেকে সে উঠলে মানে আগে উঠে গেলে আমাকে জেগে দেয়, সো ওই জায়গাটা অনেক বেশি ভালো লাগে, সে একদম গান গেয়ে গিয়ে আমাকে জাগায়।